রাজ্যের জেলায় জেলায় ছড়িয়ে রয়েছে এবিপি আনন্দর স্টুডিও। আর আপনারা জানেন যে দিনের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর এই জেলার স্টুডিও থেকে সরাসরি আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। আর আজকে আনন্দ লাইভ শুরু করব ঘূর্ণিঝড় ইয়াসের খবর দিয়ে। ওড়িশায় আজ সকালে ধামরায় ল্যান্ডফলের পর পূর্ব মেদিনীপুর, 224 পরগনা রীতিমতো তছনছ করে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে গেছে ঘূর্ণিঝড় ইয়াস। শক্তি কমার ফলে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আর এবার আজ সকালে যেখানে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ইয়াস, ওড়িশার বালেশ্বরের কাছে গ্রাউন্ড জিরোয় ঠিক কি ধরনের ভয়ঙ্কর তাণ্ডবের পরিচয় বহন করেছে, এবিপি আনন্দ একেবারে ঘটনাস্থলে গিয়ে আপনাদের জন্য সেই ছবি তুলে ধরেছে, দেখুন। প্রকৃতির রুদ্রমূর্তি ধারণ করলে যে কি বিভৎস চেহারা নেয় তা যেন আরো একবার হাতে কলমে দেখিয়ে দিল ঘূর্ণিঝড় ইয়াস। ঝোড়ো হাওয়ার তাণ্ডব, অঝোরে বৃষ্টি, একের পর এক গ্রাম ভেসে গেল জলে। বুক কাঁপানো এই ছবি ঘূর্ণিঝড় ইয়াসের ল্যান্ডফল পয়েন্ট বালেশ্বরের। পূর্বাভাস ছিলই আতঙ্কের। রাত কাটিয়ে বুধবার সবেমাত্র সকাল হয়েছিল ওড়িশার উপকূলবর্তী এই জেলায়। সকাল 9টা নাগাদ সেই বালেশ্বরে 130 থেকে 140 কিলোমিটার গতিতে আছড়ে পড়ে ইয়াস। ল্যান্ডফলের পর থেকে 3 ঘন্টা ধরে চলে তাণ্ডব। আর তারপর সুন্দর সাজানো গোছানো জনপদের চেহারাটাই যেন এক প্রকার বদলে দিয়েছে ইয়াস। যত দূর চোখ যায় শুধুই জল আর জল। এটা বালেশ্বরের ছোট গ্রাম রুইচি, বেশ কিছু মানুষের বাস, আর সঙ্গে প্রচুর ধানের জমি। ছবির মতো সুন্দর গ্রামেরই এখন এই চেহারা। আমরা দূরে দেখতে পাচ্ছি লাল রঙের যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আসলে একটা জলের ট্যাঙ্ক। তার অর্ধেকটা এই মুহূর্তে জলের তলায়। আর সামনে যে বিশাল জলরাশি আমরা দেখছি এটা ছিল একটা খেলার মাঠ। ইয়াসের ছো মেরে নিয়ে যাওয়া প্রবল হাওয়ায় উপড়ে গিয়েছে একের পর এক গাছ, বড় ছোট একাধিক গাছ পড়ে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। জেলার বাকি অংশের সঙ্গে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। গ্রামের অধিকাংশ বাসিন্দাকে সাইক্লোন রিলিফ সেন্টারে নিয়ে যাওয়া হলেও কিছু মানুষ এই দুর্যোগের মধ্যেও ভিটেমাটি আঁকড়ে পড়ে রয়েছেন। ইয়াস যখন আছড়ে পড়ে তখন এই অঞ্চলটার কাছাকাছি প্রথম সেটা স্থলভাগ ছোঁয়ে, ফলে এই অঞ্চলগুলোর অবস্থা কিন্তু সবটাইতে খারাপ। ঝড়ে কারোর বাড়ির চাল উড়েছে তো কারোর ভিটে মাটি ভেসে গিয়েছে, সঙ্গে সীমিত খাবার আর পানীয় জল। এভাবে দুর্যোগ মাথায় নিয়ে ওদের আর কতদিন থাকতে হবে কেউ জানে না। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বালেশ্বর, ওড়িশা। এই ইয়াসের প্রভাব পড়েছে আমাদের রাজ্যেও। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দুই জেলা, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার। বহু মানুষ বিপন্ন। মানুষের সেই বিপন্নতার ছবি তুলে ধরবে কুন্তলা। একদমই তাই সুপ্রজিৎ, ইয়াসের দাপটে কার্যত নিশ্চিহ্ন পূর্ব মেদিনীপুরের চাঁদপুরের জলদা গ্রাম। জলমগ্ন ত্রাণ শিবির, দুর্গতরা আশ্রয় নিচ্ছেন বাঁধের ওপর। পূর্ব মেদিনীপুরের তালগাছাড়িতে উদ্ধার কাজে নামে সেনা। সন্দেশখালীর বিভিন্ন গ্রামেও গৃহহীন বহু মানুষ। ঘূর্ণিঝড় ইয়াসের ঝাপটা লণ্ডভণ্ড পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা। আমফানে বছর ঘুরতে না ঘুরতেই কত মানুষ ফের ঘর ছাড়া, মাথার উপর ছাদ গেল, দোকানদানি জলে ডুবল, ফসল ভরা মাঠ, মাছ ভরা পুকুর ভেসে গেল। সমুদ্রের তীরে ছোট্ট গ্রাম জলদা। মঙ্গলবার রাতে আমরা যখন এই গ্রামে পৌঁছই তখন উত্তাল সমুদ্র। ভাঙা বাঁধে বোলজার ফেলে জল রোখার চেষ্টা করছিলেন গ্রামবাসীরা, কিন্তু লাভ হয়নি। বুধবার সকাল 10টার পরের এই ছবিটা দেখুন। ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে সাইনবোর্ডের মতোই দশা এই গ্রামের। মঙ্গলবার রাতেও পিচের রাস্তা ধরে জলদা গ্রামে পৌঁছানো যাচ্ছিল। এদিন সকালে সেই রাস্তার চিহ্নটুকুও নেই। সকাল 11টার মধ্যে জলদা জলের তলায়। পরিস্থিতি এমন যে বিপদের আশঙ্কায় স্থানীয় ফ্ল্যাট সেন্টারেও থাকার ঝুঁকি নেননি গ্রামবাসীরা। এদিন ঝড়ের দাপট একটু কমতেই যে যা পারেন ঘর সংসারের জিনিসপত্র নিয়ে রওনা দেন উঁচু জায়গার দিকে। আশ্রয়হীনে দুর্দশার ছবি ধরা পড়েছে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী সহ বিভিন্ন এলাকায়। সন্দেশখালী 1 নম্বর ব্লকের ভুইয়া পাড়ায় বাঁধ ভেঙেছে বিদ্যাধরী, গৃহহীন শতাধিক। বেড়মজুর 2 নম্বর পঞ্চায়েত এলাকাতেও বহু বাড়ি জলের তলায়। সে সম্বলটুকু বাঁচাতে মরিয়া অসহায় মানুষ।
ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। সুন্দরবনের বিভিন্ন গ্রাম থেকে দুর্গতদের উদ্ধার করে ত্রাণ শিবিরে পৌঁছে দেয় এনডিআরএফ। ধামাখালীতে বিদ্যাধরী বাঁধ কতটা ভেঙেছে তা ড্রোন ক্যামেরার সাহায্যে খতিয়ে দেখে বসিরহাট জেলা পুলিশ। পূর্ব মেদিনীপুরে বিধ্বস্ত তালগাছাড়িতে উদ্ধার কাজে নামে সেনাবাহিনী। ডায়মন্ড হারবারে দুটি ত্রাণ শিবিরে যান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি। আশাবল হোসেন, অরিত্রিক ভট্টাচার্য, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। ঘূর্ণিঝড় তাণ্ডব চালিয়েছে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর বিস্তীর্ণ এলাকাতেও। ব্যারাকপুর স্টুডিও থেকে সেই ছবি তুলে ধরবে সুচিশ মেহতা। হ্যাঁ কুন্তলা, ঘূর্ণিঝড়ের প্রভাব আর ভরা কটালের দাপটে বিধ্বস্ত উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর বিস্তীর্ণ এলাকা। বিদ্যাধরী কলাগাছি নদীর জল ঢুকেছে বিভিন্ন গ্রামে, ভেঙেছে বাঁধ, বাজার হাট জলের তলায়। একেবারে ভয়াবহ পরিস্থিতি। ঘরের পাশেই ফুসছে নদী, রাতভর দুচোখের পাতা এক করতে পারেননি কেউ। ভাবনা শুধু একটাই, বাঁধটা থাকবে তো। তখনও ঘুম ভাঙেনি কলকাতার, তবে সারা রাত জাগা সন্দেশখালীর মানুষ রাস্তায়। বিদ্যাধরী, কলাগাছি, রায়মঙ্গলের ত্রিধারা তখন মুহুর্মুহু ধাক্কা মারছে সন্দেশখালীর আতাপুর সহ বিস্তীর্ণ এলাকায়। এই মুহূর্তে বিদ্যাধরীর জল পুরোপুরি নদীর তীরে পুরো প্লাবিত করে দিয়েছে এবং গ্রামের মধ্যে জল ঢুকছে। আমরা দেখতে পাচ্ছি গ্রামবাসীরা কোদাল নিয়ে নেমে পড়েছে এখানে, যাতে জল গ্রামের ভেতরে প্রবেশ না করে সেখানে আটকাবার চেষ্টা করছে। এখানে কোনো সময় ডুবি নেই, আর ডুবি নেই কোনো সময়, এখানে ডুবি নেই, প্রথম সবে ডুবছে। কত বাঁধ ফাঁধ ছিল সবই ভেঙে গেছে, এর আগে কখনো উঠিনি, আম্ফানেও এত উঠিনি বা আয়লাতেও উঠিনি। না, আর রাখা গেল না, বাঁধের একাংশ গিলতে শুরু করলো বিদ্যাধরী। পরিমরি করে গ্রামবাসীরা দৌড়লেন বাঁধ রক্ষা করতে। আমরা এই নদীর বাঁধে খুব মানে ফাটল ধরেছে, নিচে বড় ঘো মানে ইয়ে হয়েছে, আমরা সেটাই মারার জন্য এই বস্তায় মাটি দিয়ে ভেতরে দিচ্ছি। বাঁধের কাছে ঝপাঝপ কোদাল চালিয়ে এঁটেল মাটি বস্তায় ভরছেন গ্রামের সাহসী ছেলেরা। যে কোনো উপায়ে বাঁধটা রাখতে হবে, না হলে সর্বস্ব জলে যাবে। এইভাবে দেখতে পাচ্ছি গোটা গ্রাম প্লাবিত হচ্ছে এবং বাঁধ, মাটির বাঁধ যেভাবে মিনিটের মধ্যে, নিমেষের মধ্যে বাঁধ ভেঙে যাচ্ছে। ধামাখালী থেকে আরেকটু এগোলেই সন্দেশখালী 2 নম্বর ব্লকের বেড়মজুর 2 নম্বর পঞ্চায়েত, সেখানেও বিদ্যাধরীর রুদ্র রূপ। গতবার আমফানের দাপটে এদের অনেকেরই ঘরবাড়ি ভেঙেছিল। ত্রাণ শিবিরে বহুদিন কাটানোর পর সদ্য নতুন ছাউনি দেওয়া বাড়িটায় ফিরেছিলেন, কিন্তু ফের দুর্যোগ। বেড়মজুর থেকে কোনোক্রমে এগোনো গেল ধামাখালী গঞ্জের দিকে। ততক্ষণে কলাগাছি নদীর জল হুড় হুড় করে ঢুকতে শুরু করেছে আরশাদ মিয়া বাজারে। ব্যবসায়ীদের মুখে আষাঢ়ের মেঘ, দোকানগুলোয় জল ঢুকেছে, জিনিসপত্র সরানোর সময়টুকুও মেলেনি। এরকম জল উঠতে আমরা কোনো সময় দেখিনি। আমফানের ক্ষত শুকোতে না শুকোতেই ফের আঘাত হানল প্রকৃতি। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, সন্দেশখালী, উত্তর চব্বিশ পরগনা। একে ঘূর্ণিঝড়, তার উপর পূর্ণিমার ভরা কটাল, সব মিলিয়ে দুর্যোগ এবং দুর্ভোগ ভয়াবহ। আর এই খবর জানতে আমরা চলে যাব দেবলীনার কাছে। ভরা কটালের সঙ্গে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল বকখালি ও ফ্রেজারগঞ্জের সমুদ্র। জলের তোড়ে উল্টে যায় মাটি কাটার যন্ত্র, ভিটে মাটি হারিয়ে সহায় সম্বলহীন বহু মানুষ, জলমগ্ন বহু এলাকা। চেনা বকখালির অচেনা সমুদ্র, বছরভর যে সমুদ্র শান্তই থাকে, ভরা কোটালের সঙ্গে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সেই সমুদ্রেই উথাল পাথাল। সমুদ্রের জল ঢুকে প্লাবিত বকখালি ফ্রেজারগঞ্জের বিস্তীর্ণ এলাকা। ফ্রেজারগঞ্জ থানার সামনে ভাসল মাটি কাটার পেলোডার, ভিটে মাটি হারিয়ে সহায় সম্বলহীন হয়ে পড়েছেন বহু মানুষ। কি অবস্থা, বাড়ি কি অবস্থায় আছে? কোলে সন্তান, মাথা গোজার ঠাঁই হারিয়ে দিশে হারা মা, ছেলেকে পিঠে নিয়ে জল ভেঙে নিরাপদ আশ্রয়ের খোঁজে বাবা। ঘূর্ণিঝড় আমফানের দুঃস্বপ্নের বছর ঘুরতেই ফের সব হারানোর যন্ত্রণা ফিরে এলো বকখালি ফ্রেজারগঞ্জের এই হত দরিদ্র মানুষগুলোর জীবনে। বালেশ্বরে যখন আছড়ে পড়ে ইয়াস, তার বহু আগে থেকে ঘূর্ণিঝড়ের প্রভাবে ফুসতে শুরু করে বকখালির সমুদ্র। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে, আমরা রয়েছি ফ্রেজারগঞ্জের একেবারে সমুদ্র সৈকতে। কোথাও বাঁধ টপকে, কোথাও বাঁধ ভেঙে হু হু করে সমুদ্রের জল ঢুকতে শুরু করে ফ্রেজারগঞ্জের গ্রামগুলিতে। মুহূর্তে জলমগ্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। যে চিত্র দেখা যাচ্ছে, উত্তাল সমুদ্র ফ্রেজারগঞ্জ অঞ্চলে কিন্তু জল ঢুকতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যে বহু বাড়ি প্লাবিত হয়ে গিয়েছে, এলাকা প্লাবিত হয়ে যাচ্ছে। জলমগ্ন বকখালির পাতিবুনিয়া, কালিস্থানে ভেঙেছে সমুদ্র বাঁধ, হুড়মুড়িয়ে গ্রামে ঢুকতে শুরু করে সমুদ্রের জল, ভেসে যায় সব কিছু। রুদ্র রূপ সমুদ্রের ভাসিয়ে নিয়ে যাচ্ছে সব কিছু। তার মধ্যে ঘরবাড়ি ছেড়ে জীবন বাঁচাতে বহু মানুষ আশ্রয় নেন নামখানা বকখালির রাস্তার ওপর।
মানুষজন তারা কিন্তু কোন রকমে সেই রাস্তায় তারা আশ্রয় এসে দাঁড়িয়েছেন, ঘর ছেড়ে বেরিয়ে এসেছেন, কেউ বা সমস্ত কিছু বাড়ি থেকে নিয়ে বেরিয়ে নিরাপদ যে আশ্রয় সেই আশ্রয়ে চলে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন। ঝড় বৃষ্টি কিছুটা কমলে গ্রামে ফিরে ধ্বংসস্তূপ হাতড়ে বেড়াচ্ছেন বহু মানুষ। একসময় শান্ত হয় ঘূর্ণিঝড়, চেনা চেহারায় ফিরতে শুরু করে সমুদ্র, কিন্তু এই হতদরিদ্র মানুষগুলোর জীবনে যে ঝড় বয়ে গেল, এই তছনছ হওয়া ঘরগুলো সেই স্মৃতিই বয়ে নিয়ে যাচ্ছে। হিন্দল দে, সুমন ঘরাই, এবিপি আনন্দ। কলকাতা ক্ষতির মুখে না পড়লেও রাজ্যের 14টি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঝড়ে। সব থেকে প্রভাব পড়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। বিস্তারিত জানাচ্ছে মনিকা। ওড়িশার বালেশ্বরে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ইয়াস। ঝড়ে তাণ্ডব প্রবল জলোচ্ছ্বাসের জেরে রাজ্যের 14টি জেলা ক্ষতিগ্রস্ত। ভরা কটাল এবং একই সঙ্গে ঘূর্ণিঝড়ের দাপট, দুয়ে মিলে বড় সড় ক্ষতি হয়েছে বাংলার, নবানে জানান মুখ্যমন্ত্রী। অনেক ড্যামেজ হয়েছে সন্দেশখালী 1-2, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, হারোয়া ব্লক ইন নর্থ চব্বিশ পরগনা, নামখানা, পাথর প্রতিমা, গোসাবা, কুলপি, ফ্রেজারগঞ্জ, বাসন্তী, ক্যানিং 1-2, বজবজ ইন সাউথ চব্বিশ পরগনা, দীঘা, শঙ্করপুর, তাজপুর, রামনগর 1-2, রামনগর 2, কন্টাই 1-2-3, নন্দীগ্রাম 1-2, সুতাহাটা, মহিষাদল, দেশপ্রাণ, কোলাঘাট ইন পূর্ব মিদনাপুর, শ্যামপুর 1-2, উলুবেড়িয়া 1-2, বাগনান 1-2, সাকরাইল ইন হাওড়া ডিস্ট্রিক্ট অ্যান্ড অলসো আদার ডিস্ট্রিক্ট। লবণাক্ত জলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষির এবং ড্যামেজ ইন অ্যাগ্রি অ্যালাইড সেক্টর, যেমন ফিশারিজ, হর্টিকালচার, অ্যানিমেল হাজবেন্ডারি, এগুলো রিপোর্ট পাওয়া গেছে। ফিরে এলাম বিরতির পর। শেষ দপ্তর সূত্রে খবর, আজ সকালে দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হয়েছে 17,200 কিউসেক জল। আরো বৃষ্টি হলে মাইথন ও পাঞ্চের জলাধার থেকে জল ছাড়া হলে দুর্গাপুর ব্যারেজ থেকে আরো জল ছাড়া হতে পারে বলে সূত্রের খবর। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও বৃষ্টি বিঘ্নিত পাহাড়, অন্ধকারে ডুবে গিয়েছে কার্সিয়াং এর বিভিন্ন এলাকা। শুলিগাড়ি স্টুডিও থেকে বিস্তারিত জানাবে নেহা। সকালে দক্ষিণবঙ্গের একাংশে দাপট দেখিয়ে চলে গেল ঘূর্ণিঝড় ইয়াস, আর সন্ধে হতেই মুষলধারে বৃষ্টি নামলো উত্তরবঙ্গের কার্শিয়াং নিকটবর্তী এলাকায়। সঙ্গে ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে কার্শিয়াং এর বিভিন্ন এলাকা। আর এবার দক্ষিণ চব্বিশ পরগনার ছবি দেখাবো। ঘূর্ণিঝড়ের প্রভাবে জলস্ফীতি, জলমগ্ন কাকদ্বীপ, নামখানা, রায়দিঘি এবং সাগরের বিস্তীর্ণ এলাকা, জল ঢুকে যায় কপিল মুনির আশ্রমেও। দয়াপুর জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে হরিণ, ভেঙে গেছে ঝড়খালির ব্যাঘ্র উদ্ধার কেন্দ্রের দেওয়াল। বালেশ্বরের ল্যান্ডফল, প্রায় 250 কিলোমিটার দূরে দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা জুড়ে দাপট দেখালো ঘূর্ণিঝড় ইয়াস। জলমগ্ন কাকদ্বীপ, নামখানা, রায়দিঘি, সাগর, মৌসুনী দ্বীপ ও পাথর প্রতিমার বিস্তীর্ণ এলাকা, কপিল মুনির আশ্রমে বুক সমান জল। রায়দিঘি, পাখিরালয়, পাথর প্রতিমা সহ বহু জায়গায় ভেঙেছে বাঁধ। হাতানিয়া দোয়ানিয়া নদীর বাঁধ ভেঙে প্লাবিত নামখানার একাংশ ও তারিকানগর গ্রাম। কালকেও যে টাইড হবে, যেটা বান আসবে, এই বানটায় কিন্তু 5 ফিট উঁচু জল বাড়বে, ফলে কালকের দিনটাও কিন্তু কেউ বাড়ি ফেরার চেষ্টা করবেন না যতক্ষণ জলটা কমে না যাবে, কারণ নদীর জল কিন্তু অনেক বাঁধ ভেঙে দিয়েছে। জল ঢুকেছে বাড়িতে, জলের তলায় চাষের জমি, মাছের ভেড়ি। কাকদ্বীপের বাঁধ, যে মুড়িগঙ্গা নদীর বাঁধ প্রায় সমান হয়ে গিয়েছে, বাঁধ উঠছে, রীতিমতো জল ঢুকছে এলাকায় এবং সেইখানে একেবারে সমান হয়ে গিয়েছে মুড়িগঙ্গা নদীর বাঁধ। লর্ড এইটের যে জেটি, সেই জেটির মধ্যে জল ঢুকে গিয়েছে, রীতিমতো আতঙ্কিত হয়ে এলাকার মানুষ রাস্তায় নেমে পড়েছে, বাড়ি ছেড়ে চলে এসেছে মানুষ।
জল ঢুকেছে কপিল মুনির আশ্রমেও, সেখান থেকে মানুষজনকে উদ্ধার করে এনডিআরএফ। কুলপি ও কাকদ্বীপেও জলমন্দি মানুষকে উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা। ভয়াবহ অবস্থা, নদীর জল গ্রামের মধ্যে ঢুকে গেছে। এই মুহূর্তে গ্রামবাসীরা আটকে রয়েছে এবং তাদের বাচ্চাদের মাথায় করে নিয়ে আসছে গ্রামবাসীরা। গ্রামের মধ্যে প্রায় অর্ধেক জায়গা তারা জলে চলে গেছে এবং সেখান থেকে মানুষজন আটকে পড়েছে, সেখান থেকে আসতে পারছে না, কোলে করে নিয়ে আসতে হচ্ছে এবং এতটাই এখানে জল জল জলমগ্ন হয়ে গিয়েছে। সেখান থেকে রীতিমতো আটকে রয়েছে, উদ্ধার করছে, কান্নাকাটি করছে, বাচ্চারা থেকে বড়রা সকলেই কান্নাকাটি করছে। জলের তলায় চলে যায় কাকদ্বীপ বাজার, থানা ও সুপার স্পেশালিটি হাসপাতাল। হাসপাতালের পাঁচিল ভেঙে জল বের করে দমকল। মনি ও ঠাকুরাইন নদীর জলে প্লাবিত রায়দিঘির বহু এলাকা, সেখানে গিয়ে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় তৃণমূল বিধায়ক। ট্রেন্ডিং করা হয়েছিল, মাটি ফেলা হয়েছিল, তার মধ্যে দু চার জায়গা থেকে ওভারফ্লো হয়ে জল কিন্তু আমাদের লোকালিটিতে ঢুকছে। আমরা বর্তমানে কি করি, এই ভাটা না কমলে আমরা আবার নতুন করে মাটি ফেলতে পারবো না, যদিও আমাদের ছয় ছয় লোক কিন্তু রেডি আছে, কিছু জায়গায় কাজ শুরু করে দেওয়া হয়েছে। জল ভেঙে পথে নামেন রায়দিঘির প্রাক্তন সিপিএম বিধায়ক কান্তি গঙ্গোপাধ্যায়ও। দুর্গত এলাকা থেকে মানুষজনকে নিজের বাড়িতে নিয়ে আসেন প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। উদ্ধার কাজে হাত লাগান ডায়মন্ড হারবারের মহকুমা শাসকও। এই ছবি সুন্দরবনের অন্যতম পরিচিত পর্যটন কেন্দ্র পাখিরালয়ের। সেখানে হু হু করে গ্রামে ঢুকছে গোমর নদীর জল। ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে তার প্রভাব পড়েছে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। সুন্দরবনের বিভিন্ন নদীতে যেমন একদিকে জলস্তর বেড়েছে, তেমনই গোমর নদী উপচে, নদীবাঁধ উপচে গোসাবার পাখিরালে গ্রামে জল ঢোকা শুরু করছে। জলমগ্ন হোটেল, জলের তলায় ঘরবাড়ি, হোটেলের ভিতরে বারান্দায় হাঁটু সমান জল, আর হোটেল গ্রাউন্ডে পুরো বুক সমান গোড়া সমান জল হয়ে গেছে। শুধু পর্যটন ব্যবসা ক্ষতি হয়েছে, প্লাস তার উপরে বিভিন্ন চাষের জমি, মাছ চাষ করা ছিল বিভিন্ন, সেসব অনেক কিছু নষ্ট হয়ে গেছে। জলের তলায় গোসাবা ব্লকের রাঙাবেলিয়া কুমিরমারি। ঝড়ের পর সেখানে যান গোসাবার বিডিও। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ। সজনেখালি বীরখালির জঙ্গল থেকে জলের তোড়ে ভেসে দয়াপুরের লোকালয়ে চলে আসে হরিণ। স্থানীয়রা উদ্ধার করে সেটিকে বন দপ্তরের হাতে তুলে দেন। জয়দীপ হালদার, শান্তনু নস্কর, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা। আনন্দ লাইভ আজকের মতো এ পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল ঠিক রাত ১০টায়। একটু পরে অনশোয়ার সঙ্গে দেখুন এক ডজন গল্প। চোখ রাখুন এবিপি আনন্দে।